আমার মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ মেট্ৰিক পৰীক্ষাৰ ৰেজাল্ট অৰ্থাৎ HSLC 2024ৰ ৰেজাল্ট সম্পৰ্কত মই বহুত ভিডিঅ' ইউটিউবত আপলোড কৰিছোঁ। তো যোৱাকালি মই এটা ভিডিঅ'ত কৈছিলোঁ যে মই কনফাৰ্ম ডেটটো অহাকালি ভিডিঅ'ত বনাম বুলি মই কৈছিলোঁ যোৱা ভিডিঅ'টোত, আৰু সেই হিচাপতে মই এই ভিডিঅ'টো বনাবলৈ লৈছোঁ। চ' মই শিক্ষামন্ত্ৰী ৰণেশ পেগু ছাৰৰ লেটেষ্ট এটা ভাষণ আহিছে। চ' সাংবাদিকে ৰণেশ পেগু ছাৰক সুধিছিলে যে ছাৰ ৰেজাল্টটো 19 তাৰিখ বা 20 তাৰিখত দিব নেকি। তো তার উত্তরত আমার মাননীয় শিক্ষামন্ত্রী রণেশ পেগু স্যারে কি কথা কৈছে সেই কথাটা তোমালোকে এবার ধৈর্য সহকারে শুনে লওয়া, তারপর একজাক্ট ডেটটু আজি 19 তারিখ আর কালি 20 তারিখ। সো আজি নহলে কালি রেজাল্ট দিব বলে রণেশ পেগু স্যারে কৈছে। যদি আজি রেজাল্ট নিদিয়ে তেতিয়াহলে অহাকালি রেজাল্ট দিব বলে তো কনফার্ম কথাটো কৈছে। সো সেই ভাষণ মানে শুনাই লোলে চেষ্টা করি। আর বিভিন্ন ধরনের অ্যাপ আছে, অ্যাপত গৈ অতি সহজে 1 মিনিটত রেজাল্ট চাব পৰা যাব। আৰু সেই এপবোৰতো এটা নির্দিষ্ট ডেট আপডেট আহিছে যে সেই নির্দিষ্ট ডেটত রেজাল্ট দিব। কোনটো নির্দিষ্ট ডেট, এটা ডেট আহিছে এপ্রিল মাহৰ এটা নির্দিষ্ট ডেট আহিছে, সেই ডেটত রেজাল্ট দিব। সো সেই ডেটটো মই এপবিলাকত গৈও তোমালোকক দেখাম যে কোনটো ডেট আসলতে আপডেট আহিছে। তো পোনপ্রথমে এতিয়া মই রণেশ পেগু স্যারের ভাষণটো তোমালোকক শুনাই লম, তোমালোকে এবার শুনি লওয়া। আমার কোর্স কারিকুলাম আর কোয়েশনের যেটু প্যাটার্ন আছে এইখানে CBSE আর সেবার মাজত এটা আমি আগত একটা পার্থক্য আসলে এটা আমি পার্থক্যটা নাইকিয়া করে দিছো আর ফলাফল খুব সোনকালে হব। মই ভাবো যে এপ্রিল মাহৰ ভিতৰতে মুখ্যমন্ত্রী কৈছে 19-20 মানত ঠিক তেনেকুৱা তাৰিখতে ফলাফল ঘোষণা হব। নির্বাচনের লগত ফলাফলের কোনো সংযোগে আপোনালোকে নকৰিব। নির্বাচন নির্বাচন ভাগে চলি আছে, ফলাফল ফলাফল ভাগে চলি থাকিব। কিন্তু মই আগতে কৈছিলো বিহুৰ আগে পাছে, এতিয়া বিহুৰ পাছতে ফলাফলটো ওলাব। 19-20 সম্ভাৱনা আছে, এইটোৱেই সম্ভাৱনা আছে। গতিকে মই নির্দিষ্ট তাৰিখ সময় মই একো ক'ব নোৱাৰো, সেইটো এটা সেবাই নিৰ্ধাৰণ কৰিব। সো তোমালোকে শুনিবলৈ পালা যে আমার মাননীয় শিক্ষামন্ত্রী রণেশ পেগু স্যারে কলে যে 19-20 মানত রেজাল্ট দিব, আর 19 তারিখ নে 20 তারিখ বলে সাংবাদিকে সুধিছে যে 19 তারিখে দিব নে 20 তারিখে দিব বলে সোধাতে কৈছে যে তেনেকুৱাই হব, 19-20 তারিখ মানতে দিব। সো আজি 19 তারিখ, অর্থাৎ আজি যদি রেজাল্ট নিদিয়ে তেতিয়াহলে আমার শিক্ষামন্ত্রী রণেশ পেগু স্যারের কথা অনুসরি অহাকালি রেজাল্ট দিয়াটো কনফার্ম। আর মই যে অ্যাপর কথা কৈছিলোঁ যে অ্যাপত একটা নির্দিষ্ট ডেট আহিছে, ডেটটো আপডেট আহিছে যে সেই ডেটতে রেজাল্ট দিব বলে কৈছিলে। এতিয়া মই সেই ডেটটো, সেই যেটো মানে ডেট আপডেট আহিছে সেই ডেটটো মই মোৰ স্ক্রিনত এতিয়া দেখাবলৈ চেষ্টা করিম। সো তোমালোকে সেইটো দেখাম, মই এতিয়া তোমালোকে চাই থাকো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এতিয়া মেট্রিক পরীক্ষা অর্থাৎ HSLC রেজাল্ট চোৱাৰ যেটো অ্যাপ আছে সেই অ্যাপবোৰত মই দুটা অ্যাপত দেখাম, দুটা অ্যাপত কি কি আপডেট আহিছে সেই আপডেটবোৰ মই দেখাবলৈ চেষ্টা করিম। এতিয়া তোমালোকে ইয়াতে দেখিবলৈ পাইছা এটা অ্যাপ বোর্ড রেজাল্ট 2024, আৰু ইয়াতে আৰু এটা এপ আছে বোর্ড ৰেজাল্ট 2024। এই দুটা এপত কি আপডেট আছে সেই আপডেটটো মই এতিয়া তোমালোকক দেখাই লবলৈ চেষ্টা কৰিম। এতিয়া মই সেই কিবাটো এটা এপ মই খুলি লওঁ, এই এপটো তো এতিয়া এপটো অপেন কৰি লওঁ। এপটো অপেন কৰাৰ লগে লগে এনেকুৱা এটা ইণ্টাৰফেচ আহি গ'ল, ঠিক আছে। ইয়াতে দুটা অপশ্যন আছে, এটা হ'ল ক্লাছ 10th ৰেজাল্ট আৰু ক্লাছ 12th ৰেজাল্ট, ঠিক আছে। তো ক্লাস 10 রেজাল্ট ক্লিক করার লগে লগে ইয়াতে আসাম বোর্ড এটা আহিছে, ঠিক আছে। এই আসাম বোর্ড ইয়াতে ক্লিক করিব লাগিব, ইয়াতে ক্লিক করা হল। ক্লিক করার লগে লগে ইয়াতে দেখিবলৈ পাইছা যে ইয়াতে চেক রেজাল্ট নাও। কিন্তু ইয়াতে এটা দুটা পয়েন্ট আছে, পয়েন্ট দুটা মই দেখাম। প্রথম পয়েন্টত আছে আসাম বোর্ড HSLC 10th রেজাল্ট 2024 উইল বি ডিক্লেয়ার অন 20th এপ্রিল 2024, অর্থাৎ এই রেজাল্ট এপ্রিল মাহর 20 তারিখত অর্থাৎ অহাকালি রেজাল্ট ঘোষণা হব বলে এই অ্যাপটো দেখাইছে। আর ইয়াতে যে আরও একটা পয়েন্ট আছে, ইয়াতে এই পয়েন্টত এবার চাই লওয়া যে রেজাল্ট ডিক্লারেশন ডেট 20th এপ্রিল 2024, অর্থাৎ 20 এপ্রিলত রেজাল্ট ডিক্লেয়ার হব বলে এই অ্যাপটো দেখাইছে। এটা মই আরও একটা অ্যাপ যে আছে সেই অ্যাপটো মই এতিয়া দেখাবলৈ চেষ্টা করব। এটা মই এই অ্যাপটো দেখালো, এতিয়া এই অ্যাপটোত কি আপডেট আছে, এই অ্যাপটোত মেট্রিক পরীক্ষার রেজাল্ট কেতিয়া দিব বলে দেখাইছে এইটো মই দেখাইলাম। এতিয়া মই তাত ক্লিক করল, ক্লিক করার লগে লগে ইয়াতে সো একটা অপশন থাকিব অল বোর্ড রেজাল্ট 2024, ইয়াতে ক্লিক করিব লাগিব, ঠিক আছে। ইয়াতে ক্লিক করল, ইয়াতে ক্লিক করার পিছত ইয়াতে এই যে আসাম বোর্ড নামৰ যেটো অপশন আছে সেই আসাম বোর্ড নামৰ অপশনটোত ক্লিক করিব লাগিব। এতিয়া মই আসাম বোর্ড নামৰ অপশনটোত ক্লিক করার লগে লগে ইয়াতে দেখিবলৈ পাবা যে 12th ক্লাছ আৰু 10th ক্লাছ, যেহেতু 10th ক্লাছৰ রেজাল্টটো চাব লাগিব গতিকে 10th ক্লাছত ক্লিক করল। ক্লিক করার লগে লগে
এতিয়া ইয়াতে ক্লিক করার লগে লগে ইয়াতেও দেখাইছে যে চেক রেজাল্ট নাও ইয়াতেও দেখাইছে যে আসাম বোর্ড HSLC 10th রেজাল্ট 2024 উইল বি ডিক্লেয়ার অন 20th এপ্রিল 2024 আর ইয়াতেও একটা আরো একটা অপশন দেখাইছে রেজাল্ট ডিক্লারেশন ডেট 20th এপ্রিল 2024 অর্থাৎ 20 এপ্রিল তারিখত রেজাল্ট দিব বলি মই যে দুটা অ্যাপ দেখালো সেই অ্যাপ দুটা তো সেই আপডেটটা আহি আছে আর তোমালোকে শুনিলা যে আমার মাননীয় শিক্ষামন্ত্রী রণশ্রী গোস্বামী কি কথা কলে তোমালোক দেখালো যে অ্যাকচুয়ালি মই স্ক্রিন রেকর্ডারটা মই আগতীয়াকৈ রেকর্ড করে রাখিছিল তাত মই তোমালোক দেখালো সেই কারণে মই সেই ভিডিওটো মোর স্ক্রিনের কাকত চলাই তোমালোক দেখালো যে তোমালোকে দেখিলে পালা যে অ্যাকচুয়ালি দুয়োটা অ্যাপতেই 20 তারিখত রেজাল্ট দিব বলে তাত আপডেটটো দিছে অ্যাকচুয়ালি অ্যাপবোৰত যে আপডেট দিছে সেই ডেটটো অ্যাকচুয়ালি একচুয়ালি অ্যাপত যেটো ডেট দিছে সেই ডেটটো হসা নে মিছা এইটো অ্যাকচুয়ালি রেজাল্ট দিয়ার পিছতে গম পাওয়া যাব আমার আর আমার মাননীয় শিক্ষামন্ত্রী রণশ্রী গোস্বামীর যে ভাষণটো মই শুনালো রণশ্রী গোস্বামীরে কোয়া মতেও 19-20 তারিখ অর্থাৎ 20 তারিখত রেজাল্ট দিয়ার সম্ভাবনা যথেষ্ট আছে সো 20 তারিখত রেজাল্ট দিব বলে 90% মানে এশিউর দি কব পৰা যায় সো যে নহক তোমালোকৰ রেজাল্টো হয়তো অহাকালি আজি নহলে অহাকালি তোমালোকৰ দিয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সো ভিডিওটো একেলগে প্রথমৰ পৰা একেলগে দেখার কারণে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি মই মোৰ ভিডিওটো ইয়াতে সামৰিছো থ্যাংক ইউ।